মঙ্গলবার চূর্ণী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় মহিলাকে শনাক্ত করল তাঁর পরিবার। মৃত ওই মহিলার নাম সঙ্গীতা ঘোষ। সূত্রের খবর, রানাঘাট থানার আইসতলার বাসিন্দা ওই গৃহবধূ সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার রানাঘাট ষষ্ঠীতলা এলাকার চূর্ণী নদীর ঘাটে তার মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। পরিবারের অভিযোগ, গৃহবধূ সঙ্গীতা ঘোষ বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। অভিযোগ, সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী মাধব ঘোষ দেখেন স্ত্রী ঘরে নেই, তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন তার স্বামী। অ্যাকচুয়ালি রাত্রিবেলা খাদেও ঘুমায়, তা ভোরবেলা তাকে দেখি ভোরবেলা থেকে বেরিয়ে গেছে আর কি। তা ভোরবেলা বেরিয়ে যাওয়ার পর মেয়ে হট করে ঘুম ভেঙে দেখে যে ভোরবেলা মাকে দেখতে পাচ্ছে, তখন আমরা বাথরুমে গিয়ে দেখি না, বাথরুমে নেই। বাইরের ক্লাসে বলে তালা খুলে চাবিটা আবার রেখে গেছে, রেখে যাওয়ার বাইরের একদম মেন বাইরের গেটে তালা খুলে ফলস চাবিটা রেখে গেছে। চাবিটা রেখে আমি হয়তো ভাবলাম মর্নিং করতে গেছে কিনা, তা আমি ওই মুহূর্তে মর্নিং করে প্যাসেজগুলো দেখলাম বাড়ির সামনে, যেগুলো মর্নিং করে হয়। তা ওখানে দেখার পর ওখানে পাওয়া গেল না। তা বিভিন্ন জায়গায় আমরা খুঁজতে থাকি তখন, এবং মোটর সাইকেল নিয়ে বের বেরোই বিভিন্ন আশপাশ বা কোথাও, যেহেতু সাইকিয়াট্রিক পেশেন্ট, নার্ভের পেশেন্ট, কখনো হয়তো মাইন্ড ডিজিজ থাকলে অনেক সময় দেখা গেলো মন খারাপ অবস্থা করে থাকতে পারে, বিভিন্ন রকম মানে আমি আইডিয়া করছিলাম। বুধবার দিন দেহ উদ্ধার করা হয় সঙ্গীতা দেবীর। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে রানাঘাট থানা পুলিশ। এটি নিছক আত্মহত্যা নয়, পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। নদিয়া থেকে পিন্টু বড়িকে রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।